আমাদের এখানে বাংলাতে যদি একটা শো ওয়ার্ক করে যায় তাহলে না হাজারখানা রেপ্লিকা তৈরি হয়ে যাবে। প্রয়োজন নেই সেই শোটার ভালো হতে হবে, প্রয়োজন হচ্ছে সেই শোটা পপুলার হয়েছে। আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? তো ধরুন আমাদের এখানে একটা এমন সিরিজ আসলো যেটা পুরোপুরি সিরিয়ালের মতো দেখতে, যেটা নিয়ে আমরা প্রচুর কথা বলেছি। দেখবেন নতুন যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আসবে সেখানে একই পরিচালক, একই মেকার্স এবং সেরকম ধরনের রেপ্লিকা তারা বানাচ্ছে। আবার একটা ওটিটি প্ল্যাটফর্ম আরও এক বছর পর অ্যানাউন্স হলো, তারা দেখবে আগের দুটো প্ল্যাটফর্মে কোনটা হিট গেছে, এবার সেখানেও সেটা রেপ্লিকা তৈরি হবে। ফলে যদি এখানে দু তিনখানা ওটিটি প্ল্যাটফর্ম খুলে থাকে, তারা প্রত্যেকে এটা দেখে যে বাদবাকিগুলো কোনটা চলছে। তারা এটা দেখে না আমাদের কম্পিটিশান শুধুমাত্র এইখানে এইটুকু জায়গায় সীমাবদ্ধ নয়, আমরা দেখি যে প্রত্যেকটা অডিয়েন্স এরা কীভাবে কানেক্টেড হয়েছে, এই যে এত অডিয়েন্স এরকমভাবে কনজিউম করছে, আমরা ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করছি। আমি সবাইকে বলছি না, কারণ এখানে কয়েকটা শো হয়তো এমন আসে হাতে গুনে যেটা সত্যি স্কেল ওয়াইজ খুব ভালো, মেকিং খুব ভালো, পারফরমেন্সেস ভালো, প্লটে ইউনিকনেস রয়েছে, তারা ফ্রেশ কিছু দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ম্যাক্সিমাম কাজ আমাদের এখানে যেগুলো হয় সেটা হচ্ছে রেপ্লিকা রেপ্লিকা রেপ্লিকা। হইচই তারা শো এসেছিলো যেটার নাম হচ্ছে হোমস্টে মার্ডার্স। এছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মে সেভেন এসেছে, বা হচ্ছে মার্ডার বাই দ্য সি, ইভেন বিদ্যা বালান একটা ছবি করেছে নিয়ত বলে। এই প্রত্যেকটা সিনেমা সিরিজে যে গল্পের স্ট্রাকচার, গল্পগুলো যেরকমভাবে যায় সেগুলো কিন্তু এক, এবং একটা টাইমের পরে মনে হয় যে কেন দেখছি। তবুও নিয়ত যে সিনেমাটা সেই ছবিটার পারফরমেন্সেস এত ভালো যে ছবিটা আপনি হুক থাকবেন। কিন্তু এই যে বাংলার সিরিজ যেটা জিফাইভ এসেছে কাটায় কাটায়, প্রথম কথা হচ্ছে 10টা এপিসোডের এত বড় একটা শো, এবং যখন থেকে দার্জিলিংয়ে যায় গল্পটা যেরকমভাবে এগোনো শুরু হয়, একের পর এক মার্ডার হচ্ছে, আপনি পুরো বুঝতে পারবেন মার্ডারের কে এবং গল্পটা কোন দিকে যাবে। আর যারা হোমস্টে মার্ডার্স দেখেছে তাদের তো এই শোটার গল্প প্রেডিক্ট করতে কোনো অসুবিধা হবেই না, এবং হোমস্টে মার্ডার্সও খুবই বাজে একটা এদো একটা কাজ, এবং এখানেও ঠিক তাই। এবং পারফরমেন্সেস সবার এত ঢিলে, মানে কোনোভাবেই শোটা আপনাকে বসিয়ে রাখতে পারবে না। এপিসোডগুলো কিন্তু খুব বড় এমন নয়, 25 মিনিটের মধ্যে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন, কিন্তু এর মেকিং থেকে শুরু করে এখানে পারফরমেন্সেস থেকে শুরু করে সব কিছুই যেন হচ্ছে তো হচ্ছে, কোনো রকমভাবে চলছে। এবং থ্রিলার যদি স্লো পেস্ট হয় সেখানে না এমন কিছু জট থাকে, এমন ডেপথ থাকে যে আমরা হয় ইমোশনালি না হলে কোথাও একটা গিয়ে আমরা বুদ্ধিমত্তা দিয়ে সেটা সলভ করার চেষ্টা করি। কিন্তু এটা এমনভাবেই যাচ্ছে, না আমরা ইমোশনালি কানেক্ট, না আমরা এর যে থ্রিলিং ভাইবস সেটা উপভোগ করছি, কিন্তু গল্প শেষ হচ্ছে না, শো শেষ হচ্ছে না। আমি ভাবি এরা অডিয়েন্সকে কীভাবে, যে অডিয়েন্স এতটাই বোকা যে এখানে যেহেতু পিকে বাসুর ক্যারেক্টার রয়েছে, এরকম পপুলার একটা ক্যারেক্টার, লোকে যারা পড়েছে তারা হুক থাকবে, তারা দেখে নেবে চরিত্রটার জন্য, একদমই নয়। এর প্রোমোস যাও প্রমিসিং ছিল, আমি 3-4 দিনে খেপে খেপে এটা দেখলাম, এবং আমার সত্যি বলছি খুব বড় ভুল হয়েছে এই শোটা দেখা। আমার যদি সেই এনার্জি থাকতো এই শোটাকে রোস্টই করতাম, বাট এর কিছু পজিটিভ দিক কয়েকজনের অনেস্ট পারফরমেন্স, যেমন অনন্যা চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, এদের পারফরমেন্সের জন্য এই শোটাকে রোস্ট করা যায় না, তার কারণ তারা নিজের জায়গায় যথেষ্ট ভালো। কিন্তু ওভারঅল এই শোয়ের যে প্যাকেজিংটা না সেটা ভালো নয়। অ্যান্টাগনিস্ট যেভাবে ধরা পড়লো, তাকে যেরকমভাবে একটা স্টিক দিয়ে মারলো, তার যেরকম রিয়াকশান হলো, তারপরে সে যেরকমভাবে বাবু হয়ে বসে গল্প শুনছে, একের পর এক বলে যাচ্ছে আগে কি হয়েছিল পরে কি হয়েছিল, আমার এরকম ধরনের ক্লাইম্যাক্স, এরকম ধরনের ডিজাইনিং ভীষণ ভীষণ অগা লাগে, এবং মনে হয় না যে স্মার্ট অডিয়েন্স এটা হজম করতে পারবে, তাদের কাছে এগুলো অনেক আগে প্রেডিক্টেবল। এবং আমাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে, ধরো 5 জনের মধ্যে একজন অ্যান্টাগনিস্ট, এবার যদি 4 জনই এমন অ্যাক্টার হয় যারা খুব পপুলার নয়, 5 নম্বর জন যদি পপুলার হয়, আপনি না 2-2-4 এমনিও করে নেবেন যদি আপনি প্রো অডিয়েন্স নাও হন, যে একে বোধহয় এই কারণেই রাখা হয়েছে ছবিতে। কিন্তু যদি এটা স্মার্ট ফিল্ম মেকিং হতো, বা এটা যদি আমাদের এখানকার ছবি না হতো, তাহলে ওখানে কি করা হবে, ওখানে ওই ব্যক্তিটাকে কখনোই অ্যান্টাগনিস্ট বানানোই হবে না, যাতে অডিয়েন্স বারবার ভাববে এ হবে এ হবে, বাট আনফর্চুনেটলি সে হবে না। এবং সেটাই বড় একটা ধাক্কা লাগে যে একজন সাধারণ মানুষকে দিয়ে একটা হিউজ কিছু করিয়ে দেওয়া হলো, যেটা এখানকার মেকার্সরা, এখানকার টিম বুঝতেই যায় না। তারা ভাবে যে এ বড় নাম, একে অ্যান্টাগনিস্ট দিলে লোকে ধাক্কা খাবে, লোকে ধাক্কা খায় না, লোকে আগের প্রেডিক্ট করে ফেলে, ফলে পরের বিষয়টা পুরোপুরি প্রেডিক্টেবল হয়ে গেলে লোকে খিস্তি করে। ওভারঅল কাটায় কাটায় যে আইডিয়াটা সেটা যেহেতু ভালো, এত আগে লেখা, তো সেই ওয়ান লাইনারটা ভালো হলেও চিত্রনাট্য সেরকমভাবে জম্পেশ না হওয়ায় পারফরমেন্সেস খুব বেশি ভালো না হয়, এবং মেকিং ন্যারেটিভেও খুব বেশি এঙ্গেজমেন্ট না থাকায় এই শোটা আলটিমেটলি দাঁড়াতে পারেনি, এবং আমার এই শোটা বোগাস লেগেছে।
তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও এই রেপ্লিকা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।